রঞ্জনদা, মঙ্গলবার দিন ব্যারাকপুর স্টেডিয়ামে একটা বড় ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে খেলে জিতে গেছে, এরপরে মোহনবাগান সমর্থকরা অপেক্ষায় কখন মোহনবাগান দল মাঠে নামবে। তবে একটা অবসান ঘটছে কালকের ভবানীপুরের বিরুদ্ধে, মোহনবাগান মাঠে নামছে। দুই দলই যেভাবে এখন গড়ে উঠেছে, কোচ পরিবর্তন হয়েছে দুই দলেরই, কীভাবে দেখছো তুমি, কতটা কঠিন লড়াই হবে? দুটোই ভালো দল, আমি মোহনবাগানের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছি, মোহনবাগান যথেষ্ট ভালো দল। তবে ইয়ের সাথেও আমি ভবানীপুরের এগেনস্টও ম্যাচ খেলেছি, তো সেখানে আমি দেখেছি কী বলে ভবানীপুর খুব ভালো দল, তুল্যমূল্য লড়াই হবে, চান্সের নিরিখে যে চান্সটা কাজে লাগাতে পারবে তারাই জিতবে। মানে ভবানীপুর তুমি দুই দলের সঙ্গেই খেলেছো, বিশেষ করে কোন ফুটবলারগুলোর তুমি নাম নিতে চাইবে যারা একটুখানি হলেও ম্যাচে দাগ কাটতে চলেছে, ভবানীপুর বলো বা মোহনবাগানের হয়ে? মোহনবাগান সবাই, ওদের এখন কী বলে সব নতুন ছেলে, নতুন আর সিনিয়র ছেলে, হ্যাঁ অনেক ছেলেই আছে, যেমন সৌগত আসদারা আছে, তারপরে যে দীপ আছে, দীপশা আছে, শুভ রয়েছে ভবানীপুরে, শুভ রয়েছে, আর এদের ওই দীপেন্দু বিশ্বাস, সুয়েল টুয়েল এরা সব রয়েছে, সুয়েল ভাট, তারপর কী বলে সুমিত রাঠি, তুল্যমূল্য লড়াই হবে, এটুকু বলতে পারি। মানে কাকে এগিয়ে রাখছো তুল্যমূল্য লড়াই? বড় দলের চিৎকারটা একটু এগিয়ে, আদারওয়াইজ কোনো এগিয়ে নেই, সমান সমান লড়াই।